তাছাড়া তোর ওই শাহী বাবা পুত্তা পুত্তিতে যদি থাকেন, যে শাহী বাবার ছবি তো তোর আলমারিতে রেখেছিস, তোর গাড়িতে রেখেছিস, তোর ব্যাগে রেখেছিস, যার বিভূতির জোরে বৌদির অসুখ সারল, সেই শাহী বাবাও কিন্তু সাউথ ইন্ডিয়ান। ও বাবা, সেই কথা কখনো ভোলা যায়? ওরে বাবা, সেই থেকে তো তোমার দাদা সব সময় ব্যাগের মধ্যে বিভূতি রেখে দেয়। তাই তো বলছি, শাহী বাবা কি বাঙালি? তার মানে আমার ব্রিলিয়ান্ট ছাত্র আনন্দ বাঙালি নয়? দাদা, সত্য তোর এই দুঃখটা না অনেকটা কমে যাবে যখন তুই জানবি যে আনন্দর মা আসলে ছিলেন ভবানীপুরের মুকুঞ্জে ফ্যামিলির মেয়ে, ফেমাস গায়িকা, সেলিব্রিটি, ওই যে ছিলেন না অঞ্জলি কুমার বা অঞ্জলি কুমারমঙ্গলম, তিনি হচ্ছেন আনন্দর মা। তার মানে আনন্দর বাবা মার লাভ ম্যারেজ গোড়ায় গেলো। কারো ভালোবাসা হয় বিয়ের পরে, যেমন তোর আর বৌদির হয়েছে, কারো হয় বিয়ের আগে, দ্যাটস অল, তাই না? আরে হু করার কি আছে, তোমার মেয়েও তো লাভ ম্যারেজ করছে, আর যত দোষ আনন্দর বাবা মার না। আরে কি মুশকিল, আমার মেয়ে আর আনন্দর বাবা মা এক হলো, বাবা মার লাভ ম্যারেজ কি রকম জানো ব্যাপারটা? না কিরকম আবার? আচ্ছা, আনন্দর বাবা মা যখন প্রেম করেছিল তখন কি তারা বাবা মা ছিল? তুই কি যাতা বলিস না দাদা। বেশ বেশ বেশ, ঠিক আছে, তাহলে আমায় কি করতে হবে? না কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, দয়া করে তুমি কিছু করার চেষ্টাও করো না। হ্যাঁ, যা করার রাং করবে। বাড়িটা কি এখনো আমার আছে নাকি হস্তান্তর হয়ে গেছে? বাজে কথা বলে সময় নষ্ট করার সময় আমার নেই। ঠিক দেড় ঘন্টা বাদে আনন্দর বাবা দমদম এয়ারপোর্টে ল্যান্ড করছেন, আমি ওকে চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছি, আর উনি এই বাড়িতেই কিন্তু উঠবেন। যাক, তাহলে বাড়িটা হস্তান্তর হয়েই গেল, আমার একটা পারমিশন নেবার কেউ প্রয়োজন মনে করল না পর্যন্ত। আমি আর সোনা এখন এয়ারপোর্ট যাচ্ছি আনন্দর বাবাকে রিসিভ করতে, আনন্দ এক্ষুনি এখানে আসবে গাড়ি নিয়ে আমাদের পিক আপ করতে। আর দাদা, দেখবি আনন্দর বাবার যেন কোনো অসম্মান না হয় এই বাড়িতে। আমি অসম্মান করতে যাবো কেন? থাকুন না উনি, যতদিন খুশি থাকুন। তেঁতুল 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 তেঁতুলরা কখনো ভালো হয় না, ওরা শুধু নিজেদের ভালো বোঝে, নিজেদের। আমি ভদ্র ব্যবহার করবো, মানে তেঁতুলদের সঙ্গে যতখানি ভদ্র ব্যবহার করা যায়। ওরা তার দাম দেবে? কোনোদিন দেবে না, কোনোদিন দেবে না। ওরা যেখানে যাবে অশান্তি করবে, ঝগড়া করবে। আর তোমরা শুনে রাখো, আমাদের রক্তের সঙ্গে তেঁতুলদের রক্তের কোনো দিন মিল হবে না, কোনো দিন না। যতই গজ গজ করিস, যতই গজরাস, এটাও শুনে রাখ, সোনা আর আনন্দর বিয়ে হবে এবং সম্প্রদান করবি তুই। এই আনন্দর গাড়ি হন না, চল আমরা দুজনে এয়ারপোর্ট যাচ্ছি। বাড়িটা নারকোল তেলের গন্ধে ভরে গেছে, বমি আসছে আমার। আমার রান্নাঘরে রান্না করা হচ্ছে ইডলি ধোসা উপমা উপমা, আর আমার এতদিনের স্ত্রী জয়া বেয়াই মশাইকে দাদা দাদা বলে তেল দিচ্ছে। কি নাম জানো? সর্বপল্লী কুমারমঙ্গলম নাম্বুদ্রি গুষ্ঠী পিণ্ডি, আমি তো কুমারবাবু বলে ডাক। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, আসুন কুমারবাবু আসুন। এই নো কুমারবাবু, সর্বপল্লী কুমারমঙ্গলম নাম্বুদ্রি, আমাকে অফিসে সবাই এসকেএন বলে, আপনি তাই বলবেন? দেখুন, আমার ছেলে আমার অনলি সন আনন্দা, তার ওই নাম্বুদ্রি টাইটেল নিয়ে প্রবলেম আছে, সেই জন্য ও কুমারমঙ্গল থেকে শুধু কুমারটা নিয়ে নিয়েছে। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস ইয়েস, ভেরি গুড। ওয়াই ওয়াই, দিস ইজ ওয়াই ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দে হ্যাভ রিয়েলাইজড কি সাউথ ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া যাবে না। আপনি ওরা বুঝেছে, আপনি বুঝবেন। আপনাকে একটা কথা বলবো, হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে ইডলি ধোসা সম্বার কি করে খায় বলুন তো? সবাই মধ্যে তেঁতুল বলা, তেঁতুল তেঁতুল, এই জন্য আপনাদের তেঁতুল বলে, এই তেঁতুল বলে, তেঁতুল তেঁতুল। আপনি আমাকে বাড়িতে ডেকে নিয়েছি অপমান করে তেঁতুল বলবেন? না 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 না, শুনুন শুনুন, আপনি আপনি মিছে মিছে উত্তেজিত হচ্ছেন, আমি আপনাকে মানে তেঁতুল বলিনি কুমারবাবু। তো কে বললে? তেঁতুল বলিনি কুমারবাবু। আবার কুমারবাবু কি কি বলবো, বললাম না এস কে এন বলুন, না ওই কুমার অথবা অথবা ইয়ে বলুন, কুমার মঙ্গলা বলুন, অথবা নাম্বুদ্রি বলুন, কুমার অমঙ্গলম। এই আমি আপনার অমঙ্গল করেছি কি? অমঙ্গল তো আপনি আমার করছেন,
অমঙ্গল আপনি করেননি? কি মঙ্গলটা করেছেন? আমি বেশ বুঝতে পারছি যে আপনি বাড়িতে ঢোকার পর থেকে আমার পরিবারে সর্বনাশের ছায়া কুনি। আর আপনার সঙ্গে তো আমার যোগাযোগটা হওয়ার পর থেকে সবটাই তো অমঙ্গলম। কি অমঙ্গল? কি বলছেন? আমার একটা মাত্র ছেলে, সেটাও গেল। কেটো গেল? অন দা কন্ট্রারি, আপনার ছেলে আমার মেয়ের সর্বনাশ করেছে। এমন বাধ্য লক্ষ্মী মেয়েটা আপনার ছেলে পাল্লায় পড়ে এখন। আমার ছেলে পাল্লায় কি? আপনি শুনেছেন আঞ্জলির গান? বাঙালি মেয়ের ভালোবাসা দেখছি আপনাদের জেনেটিক রোগ, অসুখ বলতে পারে, রোগ ডিজিজ আপনাদের জেনেটিক। ইয়েস, ডিএনএ, ডিএনএ, জিন, জিন। আপনি আমার জিন তো লেখাতে বলছেন? আপনি জানেন না কি? ইউ ডোন্ট নো ওয়াট আই এম টকিং অ্যাবাউট। হোয়াট ইউ নো অ্যাবাউট মাই জেনেটিক্স? তোমার বাবার আমার বাবা জিন তুলে কথা বলাটা একদম উচিত হয় না। এই জিন তুলে কথা বলাটা আমার বাবা কিছুতেই মেনে নিচ্ছেন না। আমার বাবা একবারে ঠিক বলেছে, তোমার বাবা একটি বাঙালি মেয়েকে প্রেম করে বিয়ে করেছিল। তুমিও ঠিক তাই করতে যাচ্ছ, একটি বাঙালি মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করতে যাচ্ছ। এই যে বাঙালি মেয়েদের সঙ্গে প্রেম করে বিয়ে করাটা, এটা জেনেটিক হলো না? হতে পারে, হতে পারে, কিন্তু আমার বাবার খেপে যাওয়ার তো একটা কারণ আছে। তার নাম সর্বপল্লী কুমারমঙ্গলম নামবুদ্ধি। এই নামের মধ্যে কোনো উইকনেস থাকতে পারে না। এই নাম সমস্ত উইকনেসের ঊর্ধ্বে। এরকম যার নাম, এরকম যার নামের উচ্চারণ বাজ খায়, তার মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারে না। এটা আমার বাবার বিশ্বাস। তোমার বাবা ভুল করেছেন, আমার বাপের বাপ তোলাটা তার একদম উচিত হয়নি। আর জিন তোলা মানে তো বংশ তোলা। তাই বলে দুজন মিলে হাতানি করবে? হাউ ইনডিসেন্ট ওয়াজ দ্যাট? তুমি কেন ভুলে যাচ্ছ তোমার বাবা আর আমার বাবা? দে আর উড বি বেয়াই লজ্জে তোমার মাথা মাটিতে মিশে গেল। প্রবলেমটা খুবই সিরিয়াস আনন্দ। আমাদের বাবারা শুধু শুধু ব্যাপারটাকে জটিল করে তুলছে। এতে জটিলতার কি আছে বলো তো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই একটা সিম্পল ম্যাটার নিয়ে শুধু শুধু আমাদের বাবারা, দুপক্ষেরই বাবারা কুরুক্ষেত্র বানিয়ে তুলছে। সবসময় কিরকম একটা যুদ্ধ ভাব কেন আনন্দ? ওয়াই ওয়াই? তেঁতুল বনাম রবীন্দ্রনাথ, যুদ্ধ তো হবেই, যুদ্ধ তো অবশ্যম্ভাবী। তোমরা বাঙালিরা শ্রী রবি ঠাকুরের দৌলতে একটা কালচারাল কমপ্লেক্সে ভাবো, নিজেদের সুপিরিয়ার ভাবো, আর আমাদের তেঁতুল বলো। কেন বলবো না? তোমরা ওই যে সব রান্নায় তেঁতুল দাও, কিরকম একটা তেঁতুল ওরিয়েন্টেড তোমরা, সেই জন্য। তাই বলে আমাদের তেঁতুল বলবে? না, ওরকম করে থোড়াই বলেছি নাকি। আরে বাবা, আমারও তেঁতুল খেতে খুব ভালো লাগে জানো, স্পেশালি তেঁতুলের আচার। আমার মা না ওই তেঁতুলের টক ঝাল আচার দারুণ বানান। আমার বাবারও সেটা খেতে ভীষণ ভালোবাসে। আমার বাবা তো প্রায় রুটির সঙ্গে ওই তেঁতুলের আচার পেলে, মানে মার হাতে তৈরি তেঁতুলের আচার পেলে আর কিছুই চান না। তাহলে তো প্রবলেম সলভড। আমার বাবাকে কেবল বোঝাতে হবে যে তোমার বাবাও তেঁতুল পছন্দ করেন। আমার বাবাও আমার মার হাতের তেঁতুলের প্রিপারেশন পছন্দ করতেন, আর তোমার বাবাও তোমার মার হাতে তেঁতুলের আচার পছন্দ করেন। সো ট্যামারিন ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য টু ফ্যামিলিজ। আমাদের দুই পরিবারের মধ্যে তেঁতুলি হলো একমাত্র সাংস্কৃতিক বন্ধন। তুমি কি ইন্টেলিজেন্ট জানো? কিন্তু তুমি এই ব্যাপারটা তোমার বাবাকে বোঝাতে পারবে যে তেঁতুলি আমাদের পরিবারের মধ্যে একটা কমন ফ্যাক্টর? ভালোভাবে পারবো। তাই তাহলে তোমাকে একটা অ্যাডেড ইনফরমেশন দিয়ে রাখি, মানে ইট কুড বি অফ সাম হেল্প। তোমার বাবার হয়তো শুনে ভালোই লাগবে। বলো বলো, তাড়াতাড়ি বলো, তোমার বাড়তি সুখবরটা কি? বলবো? হ্যাঁ বলো। তাহলে শোনো, আমাদের বাড়িতে না, মানে আমার বেডরুমে জানলার ধারে একটা তেঁতুল গাছ আছে। হ্যাঁ, আই এম পজিটিভলি ওয়ার্নিং ইউ, তুমি ওই বাঙালি মেয়েটার সঙ্গে কোনো রকম রিলেশন রাখবে না, ওকে? বিকজ আই এম গোইং টু ডিজোন ইউ। হ্যাঁ, আমি তোমাকে তেজ পুত্র করব, আমি তোমার মুখ দেখব না কিন্তু। বাবা প্লিজ, ব্যাপারটা ভেবে দেখো, লেটস বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল? আমি তো দেখছি তুমি এই বাঙালি পরিবারের ওকালতি করছো। ওকালতি নয় বাবা, আমি উকিল নই, আমি ডাক্তার। ডাক্তার না আর কিছু, ঘোড়া ডাক্তার। তুমি হচ্ছে বাঙালি পরিবারের বকিল, লায়ার। বাবা প্লিজ, বিনা কারণে এরকম চিৎকার করো না। ইউ থিঙ্ক আমি বিনা কারণে চিৎকার করছি? ইউ থিঙ্ক আই এম শাউটিং উইদাউট এনি রিজন? হ্যাঁ, ওরা আমাকে বাড়িতে ডেকে নিয়ে গেল, গিয়ে অপমান করলো, তারপর আমার ডিএনএ নিয়ে, আমার জেনেটিক্স নিয়ে আমার অপমান করলো। হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট বেঙ্গলি গার্ল হ্যাজ বিউইস্ট ইউ? ইউ বি কেয়ারফুল। বাবা, তুমিও একজন বাঙালি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলে, আর আমিও
আমি একজন বাঙালি মেয়েকেই ভালোবেসে বিয়ে করতে চাই। এই বাঙালি মেয়ের প্রতি ভালোবাসা আমাদের জেনেটিক, এইটুকুই তো শুধু উনি বলেছেন। What nonsense are you saying? You are comparing your mother with that Bengali girl? You পাগল হয়ে গেছো, you are gone mad. শোনো, your mother was a সাক্ষাৎ দেবী, without her you would not have been born. এ পৃথিবীতে তুমি আসতে না। আরে বাঙালি মেয়েটা, আমি ভাবতে পারছি না, I can't believe that তুমি এমন একটা বাঙালি মেয়েকে বিয়ে করবে যার ফ্যামিলি আমাদের তেতুল বলে। That's the word বাবা, তেতুল। তেতুলি হলো আমাদের দুই পরিবারের মধ্যে একটা কমন ফ্যাক্টর, একটা একটা কালচারাল বন্ডেজ। এই উভয় ট্যামারিন্ড, ইয়েস, এই উভয় পরিবারই ওই তেতুলকে ভালোবাসে, শ্রদ্ধা করে। ডক্টর ব্যানার্জিও কিন্তু তেতুলের আচার খেতে খুব ভালোবাসেন। আমি আবার বলছি, আমি আনন্দর বাবার কাছে ক্ষমা চাইতে পারবো না। আমি সরি বলতে পারবো না। তোমার সময় নষ্ট করছো মিছিমিছি। Don't try to make me do what I won't ever. দাদা দাদা, তুই তোর জেদের জন্য ওই দুটো ছেলে মেয়ের জীবন নষ্ট করবি। আমি বলছি কি, ওরা দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে করতে চায়, সেখানে তোমার কাছে ওই জাতটাই বড় হলো, কে সাউথ ইন্ডিয়ান কে বাঙালি, এই নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ? কি বলছো, কোথায় নামবুদ্রি আর কোথায় বাণুজ্যে, কোথায় কেরালা আর কোথায় কলকাতা? আমার একমাত্র মেয়ে যাকে আমি এত আদর যত্ন করে মানুষ করলাম, সে শেষকালে নামবুদ্রি হয়ে যাবে? ভাবতে পারছি না আমি। দাদা তুই ভীষণ বাজে বকিস, ছোটবেলায় বাজে বকিস, এখনো বাজে বকিস। তুই তো জানিস যে পদবীতে আসলে পাত্রর কিছু বোঝা যায় না। আনন্দ সুপাত্র তুই নিজে বলেছিস, হি ইজ আ ব্রিলিয়েন্ট ডক্টর, ওর ভবিষ্যৎ উজ্জ্বল। আর দেখ, তোর মেয়ে সোনা একমাত্র মেয়ে, ও আনন্দকে ভালোবাসে, দে উইল বি হ্যাপি টুগেদার। যে কথাটা বৌদি এত সহজে বুঝতে পারলো তুই বুঝতে পারছিস না কেন? তোর বৌদি চিরকাল উল্টো পাল্টা কাজ করে। না, ও কিছু করে কাজ করি না আমি উল্টো পাল্টা। আমি যা করেছি একবারই উল্টো পাল্টা কাজ করেছি, সেটা তোমাকে বিয়ে করে। আমি ওরা যেন ভীমনদী ধরলো তখন, আমার হাতে তেঁতুলের আচার কি একবার গদগদ হয়ে গেল। আর আমি বাবাকে গিয়ে বললাম, বাবা বাবা আমি তোমাদের কথা রাজি, আমি একেই বিয়ে করবো। দেখলি দেখলি দাদা, ওই যে তেঁতুল 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 বলে তুই সাউথ ইন্ডিয়ানদের ঠাট্টা করিস, আর সেই বৌদির হাতে তেঁতুলের আচার খেয়ে তোর মতো একটা গোমরা মুখো ডাক্তারও হড়কে গিয়েছে। আরে বাবা রে বাবা, তোর বৌদির হাতে তেঁতুলের আচার আর ওই নামবুদ্রির তেঁতুল এক হলো? নাও নাও, আমি আনন্দের বাবার কাছে ক্ষমা চাইতে পারবো না। দাদা তোকে না কেউ ক্ষমা চাইতে বলছে না। আরে বাবা, বলবে তো মাত্র দুটো শব্দ, সরি। হ্যাঁ, এই সরি কথাটা তো বাংলায় কোনো মানে হয় না। ইনফ্যাক্ট সরি কথাটার কোনো মানেই হয় না, অনেকটা হাউ ডু ইউ ডু এর মতো। আমাকে শেখাস না, সরি মানে দুঃখিত, আমার কাজের জন্য আমি দুঃখিত। হ্যাঁ, সেটা যদি ইংরেজিতে বলা যায়, কিন্তু বাঙালিরা যখন সরি বলে তখন কিন্তু তারা দুঃখিত হয় না, ইনফ্যাক্ট কিছুই হয় না। আরে আরে, কত বাঙালি আছে না বউকে ধরে বলে আমার মিসেস। আমি আমি কোনোদিন তোমাকে আমার মিসেস বলে পরিচয় করাইনি। না তা করনি, তা করনি, যেটা সত্যি সেটা সত্যি, তুমি কোনোদিন আমাকে অপমান করনি, তুমি সবসময় ধরে বলেছো আমার স্ত্রী। হ্যাঁ দেখ, এই আমার মিসেস বা মাই মিসেস কথাটার মধ্যে একটা অশ্লীল ব্যাপার আছে, অনেকটা নিজের স্ত্রীকে উপপত্নী বলার মতন, কিন্তু সরি বলার মধ্যে কোনো অভদ্রতা নেই, এটা ভদ্র কথা, সুতরাং তোর তো কোনো আপত্তি থাকার কথা নয়। ওই যে ওই বাঙালিদের মিসেস বলার মতো আর কি, মানে সরিও বললে অথচ ক্ষমাও চাইলে না, মানে এতে হলো কি তোমার উপপত্নী শখও মিটলো আবার বদনামও হলো না। তাহলে তুই এবার রাজি হয়ে যা, তুই ওই সর্বপল্লী কুমারমঙ্গলম নম্বুদ্রী ওই ভদ্রলোককে গিয়ে সরি কথাটা বলে দে। লক্ষ্মী শোনা আমার, দেখা যাবে, আগে তো মুখোমুখি হই। আমাদের সোনা কি আর ভালোবাসার লোক পেলো না? হ্যাঁ, আমাদের মেয়ে বাণুজ্যের মেয়ে একটা নামবুদ্ধি বেটা প্রেমে পড়লো। আমি একটা বাণুজ্যে বামন, আমি কি ক্ষমা চাইবো একটা দক্ষিণী ব্রাহ্মণের কাছে? তোমরা বলো, আনন্দ কি একটা বাঙালি ব্রাহ্মণ বাপ হতে পারতো না? তাতে কি আমার ক্ষতি হতো? কিছু একটা ভাবো না, ব্যাপারটা যে তোমার সাথে জটিল হয়ে পড়ছে। বিশেষ করে এই প্রথম না, আমার আমার বোধ বুদ্ধি গুলো কিরকম যেন গুলিয়ে যাচ্ছে, দপে যাচ্ছে। আনন্দ, তুমি জানো যে আমাদের দুই পরিবারই একটা দুরারোগ্য বাহিতে ভুগছে, সেই রোগটার নাম হচ্ছে প্রাইড এন্ড প্রেজুডিস, আর আমার ব্রিলিয়েন্ট ডক্টর আনন্দ কুমারের কাছে তার কোনো ওষুধ নেই। ব্রিলিয়েন্ট, রিডিকুলাস। আরে বাবা, আমি তো আমার বাবাকে বোঝাতে চেষ্টা করলাম, প্রথমে সে কি চিৎকার দাপা দাবি, তারপর মনে হলো যেন একটু শান্ত হয়ে ব্যাপারটা বুঝতে চাইলেন। তাই বুঝি, তারপর? হ্যাঁ তাই, কিন্তু তারপর শান্ত হয়ে কি বললেন জানো? কি বললেন? যে এ বিয়ে হবে না, হতে পারে না, আনন্দ ফরগেট দ্যাট গার্ল, আমাদের আর ওদের রক্ত আলাদা, কোনো মিল নেই। কিন্তু আমার বাবা গড রাজি হয়েছে তোমার বাবার কাছে সরি বলার জন্য।
আরে বাবা ওসব সরি ফরি বলে কিছু হবে না, আমার বাবা কিছুতেই মেনে নেবে না। কি ভয়ঙ্কর সিচুয়েশন বলো তো, তোমার বাবা, তোমার বাবা তো নিজে বিয়ে করার সময় একটি বাঙালি মেয়েকে গুছিয়ে প্রেম করে বিয়ে করেছিল। ঠিক ঠিক রোমিও এন্ড জুলিয়েটের মতো, বুড়োগুলো ক্রমাগত ঝগড়া করে গেল আর ছেলে মেয়ে দুটো বিষকে মরে গেল। কিন্তু আমরা মরবো না, আমরা কিছুতেই মরবো না, আমরা বাঁচবো, আমরা পালাবো। হোয়াট? আমরা পালাবো, কেউ আমাদের খুঁজেও পাবে না। কিন্তু কিন্তু সেটা তো একটা স্ক্যান্ডাল, মানে কেলেঙ্কারি। তারপর বাবাদের কি করে ফেস করব? পালিয়ে বিয়ে করব, এতে স্ক্যান্ডালে কি আছে? আমরা অ্যাডাল্ট, আমরা যা খুশি তাই করতে পারি। কিন্তু বিয়ে করেও তো পালানো যায়, তাতে তো বরং কম বদনাম হবে। ডিসাইড করো আনন্দ, পালিয়ে গিয়ে বিয়ে করবে না বিয়ে করে পালাবে? আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, ডিসাইড হিয়ার অ্যান্ড নাও। কিন্তু কোথায় পালাবো সেটা তো আগে বলবে। ইয়েটস অ্যানাদার প্রবলেম। প্রথমত বিয়ে করে পালাবো না পালিয়ে বিয়ে করবো, দ্বিতীয়ত কোথায় পালাবো, তৃতীয়ত কবে কখন পালাবো, চতুর্থ মানে ফাইনালি পালাবার পর আমরা বাবাদেরকে ফেস করবো কি করে সেটাও একটা প্রবলেম। ডক্টর আনন্দ, ডু ইউ রিয়েলাইজ উই আর ইন হট ওয়াটার? কিছু একটা উপায় বার করো ফর হেভেনস সেক। মুশকিলটা হচ্ছে কিছু একটা যে কি সেটাই তো ভেবে বার করতে পারছি না। ভেবেছিলাম একটা বুদ্ধিমান ছেলেকে বিয়ে করছি যে কিছু একটা মুহূর্তের মধ্যে সলভ করতে পারবে, বাট আই ওয়াজ রং। শোনো না, তোমার বাবা তো আমার বাবার কাছে সরি বলার জন্য যাচ্ছে, যদি ধরো সরিতে কাজ হয় লেটস ওয়েট এন্ড সি, তারপর না হয় কিছু একটা করা যাবে। তাই না, আমার বাবা আজই যাচ্ছে তোমার বাবার কাছে, সুতরাং হাতে বেশি সময় নেই। তার মধ্যে নিশ্চয়ই একটা পালাবার মতো জুৎসই জায়গা আমরা খুঁজে নিতে পারবো, তাই না? মিস্টার কুমারমঙ্গলম, এই আপনার জন্যই এসেছি, উই জাস্ট ওয়ান্টেড টু সে সরি টু ইউ। আপনার জন্য কিছু সুইটস এনেছি, আর মানে ডক্টর ব্যানার্জি আমার দাদা, হি ইজ রিয়েলি ভেরি সরি। আসলে সেদিনকেও এমন আপনার সঙ্গে ব্যবহার কর, প্রেশারটা ভীষণ চড়ে গেছিল জানেন, প্রেশারটা ভীষণ। ওয়েল ওয়েল, আই এম সরি, আই হেট বেঙ্গালি সুইটস, টেক ইট অ্যাওয়ে। হ্যাঁ, আপনার জন্য মহাপ্রভু সুইটসের ইয়ে নিয়ে এলাম রোজ সন্দেশ, আপনার ভালো লাগে না? না, আই হেট ইট। বাগবাজারের রসগোল্লা, কৃষ্ণনগরের সরভাজা, হরিবল, বর্ধমানের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কিছুই ভালো লাগে না। লাগবে কি করে, এটা ভদ্রলোকের কালচারের ব্যাপার, কেরালায় জন্মালে বাঙালির মতো সফিস্টিকেটেড টেস্ট হয় না। কি ভদ্রলোক 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 করছেন আমাকে? হ্যাঁ, আমাকে সারি বলতে এসে আমাকে ইনসাল্ট করছেন আপনি? আপনার বাঙালি হিসেবে আপনার লজ্জা হওয়া উচিত। আমি তোমাকে বলেছিলাম কিনা যে আমাকে এখানে এনো না? বলেছিলাম কি তোমাকে? হ্যাঁ, যে লোকটা এই রসগোল্লা সন্দেশ সরবাজার কদর করতে পারে না, তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া মানে দেশদ্রোহিতা, দেশদ্রোহিতা, বাঙালি কালচারের অপমান। আই এম নট গোইং টু স্ট্যান্ড ইট। এই এই কালচার 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 করে বাঙালি তো পাগল করে দিল রে বাবা। শোনা, কালচার ফালচার আপনারা শোনান, আই হেট বেঙ্গালি সুইটস অ্যান্ড আই আই অলসো হেট রবীন্দ্র সঙ্গীত। কি করবেন আপনি? এই সত্য দাদা, কি করছিস টা, কি কি করছিস টা, কি শান্ত হ, শান্ত, এরকম করিস না, ও বেঙ্গলি সুইটস হেট করুক করুক। আর আপনি ও কি রকম ভদ্রলোক বলুন তো? হ্যাঁ, আপনি মিষ্টি খান না, আপনার কার ডায়াবেটিস হয়েছে, তাই বলে আপনি আমাদের এরকম ভাবে বাক্সটা ফেরত দিয়ে দেবেন? উই কেম অ্যাজ উই ব্রট দিস অ্যাজ আ পিস অফারিং। আর আপনি কি ভদ্রতা জানেন বলুন তো? এটা কোনো ভদ্রতাই নয়। এই দাদা, তোর ফোনটা বাজছে। হ্যাঁ, এটা রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত তো আপনি পছন্দ করেন, এটা কি বল, বলাটা ঠিক? হ্যাঁ বলুন তো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কোথায়? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমরা পৌঁছেছি, এখনই পৌঁছে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কেন, কার অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আমাদের সোনার আনন্দর অ্যাক্সিডেন্ট। আনন্দ? হ্যাঁ, ওরা হাওড়া হাসপাতালে আছে। ওরা কোথায় যাচ্ছিল আমরা তো কিছু জানি না। দুজনে ক্রিটিক্যাল, অনেকটা ব্লাড লস হয়েছে, এক্ষুনি ব্লাড লাগবে। ওরা পালাচ্ছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটুকু ওদের কাছ থেকে জানতে পেরেছি তার জন্যে আপনারা দুজনেই তাই। সেম, ঠিক আছে, চলুন আমার রক্ত নিন, চলুন চলুন। টেক মাই ব্লাড, সেভ দেম। দেখুন, শুধু রক্ত নিলেই তো হলো না, ব্লাড গ্রুপটা তো মেলা চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি চলুন না, চলুন। ওকে চলুন, প্লিজ। বৌদি বৌদি বৌদি, চিন্তা করো না, প্লিজ চিন্তা করো না। দেখো, দাদা যখন গেছে কিছু একটা হবে, দাদা তো ডাক্তার, তো হি নোজ। এটা নিয়ে হ্যালো।
হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি ডক্টর ব্যানার্জি বোন বলছি। হ্যাঁ বলুন, কি বললেন? গ্রুপ মিলে গেছে? ও, রক্ত দেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, হাউ স্ট্রেঞ্জ। এখন ভালো আছে, স্টেবল, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে, ভগবানের কি অদ্ভুত পরিহাস বৌদি! এই যে দাদা আর ওই মিস্টার কুমার মঙ্গলম, ওরা কত লড়াই করলো, রক্ত নিয়ে, বংশ নিয়ে, জাত নিয়ে, ধর্ম নিয়ে, কত কিছু নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে জানো? মিস্টার কুমার মঙ্গলমের রক্ত সোনার রক্তের সঙ্গে মিলেছে, আর দাদার রক্ত আনন্দের রক্তের সঙ্গে মিলেছে। একেই বলে রক্তের মিল বৌদি, রক্তের মিল। মিস্টার কুমার মঙ্গলম আর দাদা, এই দুটো ছেলে মেয়ে তোমাদের উচিত শিক্ষা দিয়েছে। তোমরাই না বলেছিলে যে এই দুই পরিবারের মধ্যে বিয়ে হতেই পারে না, কারণ তোমাদের মধ্যে কোনো মিল নেই। দেখিয়ে দিয়েছে মিল কাকে বলে, মিল বলে মিল, রক্তের মিল। একদম ঠিক কথা বলেছো। তাহলে ওদের বিয়েতে আর তোমাদের কোনো আপত্তি নেই? না না, জাস্ট এ মোমেন্ট, মিস্টার কুমার মঙ্গলম, ডু ইউ স্টিল হেটস বেঙ্গলি সুইটস? ডু ইউ?